হ্যালো বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিরকম আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে বিগ বাজার ট্যুর শেয়ার করব, মানে বিগ বাজারে কি রকম নতুন নতুন জিনিস এসেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বিগ বাজারে ঢুকতে না ঢুকতেই প্রথমে যেটা দেখতে পেলাম সেগুলো হচ্ছে ফল আর সবজির অনেক সম্ভার, প্রচুর কালেকশন ছিল সব সবজি আর ফলের। তো ফল একদম ফ্রেশ ফ্রেশ তোমরা দেখতে পাচ্ছ, আর সব রকমের ফল মোটামুটি আছে। এই ফলটা কি ফল আমি ঠিক বুঝতে পারছিলাম না, তো আমি কোনোদিনও দেখিনি, মানে প্রথম দেখলাম, তাই আমার মনে হলো যে একটু ভিডিও ক্লিপ করে নিই। তোমাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো আনারস, লোভ লাগছে না? আমারও খুব লোভ পাচ্ছিল দেখে। আর এপাশে রয়েছে সবজি, দেখে মনে হচ্ছে সবজি বাজার চলে এসেছি, কিন্তু সবজি বাজার নয়, এইটা হচ্ছে বিগ বাজারের সবজি কালেকশন। মাশরুম, শাক, সবজি, টমেটো, আলু, সবজির মধ্যে যা যা পড়ে মোটামুটি সবজিও মোটামুটি প্রায় সব রকম সবজিই ছিল। আর হ্যাঁ, তোমরা অপেক্ষা করো, আর নিউ নিউ অ্যারাইভালও দেখাবো, খুব সুন্দর সুন্দর জিনিস বিগ বাজারে এসেছে যেগুলো দেখে চোখ জুড়িয়ে যাবে। যেগুলো আমরা সাধারণত অনলাইনে কিনে থাকি সেই জিনিসগুলোই বিগ বাজারেও থাকে, এমনটা নয় যে শুধু অনলাইনেই পাওয়া যায়। তো চলো আর কথা না বাড়িয়ে যেখানে নিউ নিউ অ্যারাইভালগুলো রয়েছে সেদিকটাতেই এগোনো যাক। তো প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কফি মাগের কালেকশন। দেখতে পাচ্ছ কত কালারফুল আর সুন্দর সুন্দর ডিজাইনের কফি মাগ রয়েছে, আর কালেকশন দেখো কত রয়েছে। আর এদিকে কাঁচের রয়েছে, এদিকে চীনামাটি রয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছি সেটা প্রথমবার আমি দেখলাম আর আমার খুবই ভালো লাগলো। এই যে দেখো স্ট্যানলেস স্টিলের কফি মাগ, তো প্রথমবার দেখলাম আর কোয়ালিটি নো ডাউট খুবই ভালো। আর নিচে রয়েছে কাপ, তো স্ট্যানলেস স্টিলের জিনিস তো খুবই ভালো হয়, আমার তো বিশেষ করে খুব পছন্দ। আর তাছাড়া তোমরা চাইলে এদিকে কাপ সেট, কাপ প্লেট সেট, তারপর টি সেট সব রকমের আছে, তোমরা নিতে পারো। অনেকে হয় না যে একই মানে ছটা একই রকম আমি কফি মাগ নেবো, তো সেটাও নিতে পারো, সবই রকম রয়েছে। আর দেখো এই কোয়ালিটি এত সুন্দর ছিল না, আমি নিয়েছি মানে আমি দেখাবো তোমাকে কোনো অন্য ব্লগে দেখিয়ে দেবো তোমাদের কোয়ালিটিটা। আর দাম ছিল 99 রুপিস অফারে, 125 রুপিস প্রাইস ছিল, কিন্তু অফারে দিচ্ছিল 99 রুপিস একটার দাম। আর নিচের দিকে রয়েছে কাপ, ছোটো ছোটো কাপ রয়েছে স্ট্যানলেস স্টিলের। তো আমার অনেক ইচ্ছে ছিল স্ট্যানলেস স্টিলের কফি মাগ নেব, তো আমি কোনো কোথাও দেখতে পাইনি, তাই আজ প্রথম দেখলাম, তো আমি কিন্তু অবশ্যই কিনেছি। তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লন্ড্রি স্টোরেজ, এটার দাম হচ্ছে 799 রুপিস। আর এটা দেখো কাপড় শুকোনোর যে স্ট্যান্ডগুলো সেইগুলো, তো এর প্রাইস ছিল 2199 টাকা। এই যে দেখো এত কম দামে মানে পাওয়া যাচ্ছে, আর কোয়ালিটি তো খুব ভালোই থাকে বিগ বাজারে সব জিনিসের। আর এখানে তোমাদের দেখাতে চাই প্রচুর প্রচুর কন্টেনারের কালেকশন, ছোট বড় মাঝারি যেরকম সাইজের চাও সেরকম সাইজের কন্টেনার তুমি এখান থেকে পেয়ে যাবে খুব ইজিলি। আর দেখতেই পাচ্ছ তোমরা কন্টেনারগুলো কত কালারফুল, তাই না? বিভিন্ন রকমের কালারের কন্টেনার তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা চাইলে তোমরা তোমাদের কিচেনকে নিজের মন মতো নিজের ইচ্ছা মতো এই কন্টেনারগুলো দিয়ে সাজাতে পারো ম্যাচিং করে করে। তো এগুলো না বিশেষ করে স্টোরেজের বেশি কাজে আসে, যেমন লেফটওভার ফুড যেগুলো বেঁচে যায় সেগুলো রাখার ক্ষেত্রেও কাজে আসে, তারপর তোমার আদা বাটা রসুন বাটা ফ্রিজে রাখার ক্ষেত্রেও কাজে আসে, অনেক রকম কাজে আসে বিশেষ করে এই ছোটো ছোটো কন্টেনারগুলো। আর এগুলো সবগুলোর দাম কিন্তু আলাদা আলাদা ছিল, সবার যে একরকম দাম ছিল তা নয়, সবার কিন্তু আলাদা আলাদা দাম ছিল। আর দামগুলো মেনশন করা আছে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এই বাকেটগুলো কিন্তু স্টোরেজ হিসাবে অনেক কাজে আসে, এগুলো আমরা অনলাইন থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি, তাই না? কিন্তু এখানে একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। এই মানে এই বাকেট দুটো সেটের এই দাম ছিল 299 রুপিস। আর এটা হচ্ছে ফ্রিজ ড্রয়ার, তো এটা টু পিসের সেট ছিল। আর দেখো সাইজটা দেখো কত বড়, তো এটার প্রাইস ছিল 268 রুপিস। আর আমার কাছে আছে ছোটো ছোটো, কিন্তু অনলাইন থেকে কিনেছিলাম যেহেতু তাই একটু বেশি দাম পড়ে গেছিলো। আর এটা হচ্ছে বোতল বা তেলের বোতল রাখার জন্য কাজে আসতে পারে, পিকচার তোমরা দেখতেই পাচ্ছ, এটার দাম হচ্ছে 239। এটা 3 পিসের সেট রয়েছে। আর বলছি না তোমাদেরকে খুব সুন্দর করে কিচেনকে তোমরা সাজিয়ে নিতে পারো এই জিনিসগুলো দিয়ে। আর এটার দাম হচ্ছে, এটা 2 পিসের সেট ছিল, তো এটার দাম একটু বেশি লাগলো আমাকে, 219 টাকা দাম, একদম নর্মাল, কিন্তু অনেক টাকা দাম লাগলো আমার, যেটা আমি সত্যি সেটা তো বলবই। আর এখানে কত টব, তারপর টুল,
বিভিন্ন রকমের, মানে কি বলবো, দেখো ডাস্টবিন, সব কিছু মানে নতুন নতুন অ্যারাইভেল বলছে না বিগ বাজারে চোখে পড়ে। এই যে এই ছোট ছোট কন্টেনারগুলো আমার খুব পছন্দ হয়েছিল, এগুলো বিশেষ করে বলছি না, ফ্রিজে কত রকম কত জিনিস রাখার ক্ষেত্রে আমাদের কাজে আসে, তাই না? এই যে এগুলো হচ্ছে টিফিন, টিফিন বক্স, তারপর কত কালারফুল কন্টেনারের তো প্রচুর কালেকশন ছিল বিগ বাজারে একদম। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে মিক্সচার রাখার, তারপর তুমি কি বলে ডাল রাখতে পারো, 299 রুপিসে পাওয়া যাচ্ছিল সেলো কোম্পানির। এই যে এগুলো কাঁচের জার, ঠিক আছে, এগুলো ছিল কাঁচের, তো ওগুলো তোমাদের দেখালাম প্লাস্টিকের, আর এ পাশে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাঁচের। সবাই তো আর প্লাস্টিক জিনিস পছন্দ করে না, অনেক মানুষরা থাকে যারা প্লাস্টিক পছন্দ করে না, তারা কাঁচের পছন্দ করে, তা যার যেটা ইচ্ছে হচ্ছে সে নিচ্ছে। এইগুলো হচ্ছে তেলের বোতল, আমার আছে, দেখতে পাও তোমরা আমার কিচেনে, কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম 399 রুপিসে, কিন্তু এখানে ছিল 229 রুপিস, তো খুব কমই লাগলো আমার দাম। আর বললাম না তোমাদেরকে, এদিকে স্টেনলেস স্টিলের রয়েছে, স্টেনলেস স্টিলের স্টোরেজ ওগুলো, টিফিন কোটো যেগুলো, আর এগুলো থ্রি পিসের সেট রয়েছে 299 রুপিসে, এগুলো স্টেনলেস স্টিলের রয়েছে, বাইরে থেকে প্লাস্টিক দেখা যাচ্ছে কিন্তু ভেতরে কিন্তু স্টেনলেস স্টিলের রয়েছে। এই যে দেখো এই জিনিসগুলো, এগুলো খুব ভালো, মানে যারা মনে করো যে না প্লাস্টিক আমরা ইউজ করবো না, তারা এইগুলো নিতে পারো। এইগুলোরও প্রাইস বেশ, মানে স্টেনলেস স্টিলের প্রাইস তো খুব বেশি থাকে, কিন্তু বিগ বাজারে সেরকমটা ছিল না, একদম কম দামে পেয়ে যাবে। আর একদম দেখো বোতলগুলো, এগুলো হচ্ছে জলের বোতল স্টেনলেস স্টিলের, তো এইগুলোর প্রাইস ছিল, দাঁড়াও তোমাদের দেখাই, 425 রুপিস। আর দেখো এ পাশে রয়েছে কপারের বোতল, কপারের বোতল তো আমরা সবাই কম বেশি খুব পছন্দ করি, শরীরের পক্ষে খুবই ভালো কপারের জল খাওয়া, তো সেটাও পেয়ে যাবে। তারপর এগুলো রয়েছে লাঞ্চ বক্স, এই যে দেখো বিভিন্ন কোম্পানির আছে, তুমি তোমার পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারো, স্টেনলেস স্টিলেরও আছে, প্লাস্টিকেরও আছে, সবাই তো সব রকম পছন্দ করে না, তো যে যে যার যেরকম পছন্দ, যার যেরকম বাজেট, সে তার বাজেট অনুযায়ী এগুলো কিনে নিতে পারো। আর এই কন্টেনারগুলো দেখো, এগুলো ছোটো ছোটো কন্টেনার, খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে এই কন্টেনারগুলো। আর বিগ বাজার থেকে আমি কী কী কিনলাম সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো, ঠিক আছে? আর এই যে এগুলো দেখো, এই ক্যাসেলগুলো কত ভালো, তাই না? এগুলো আমার কাছে আছে, আমি জানি এগুলো খুবই কাজে লাগে, বিশেষ করে বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা কাউকে নিমন্ত্রণ করে খাওয়াতে গেলে এইগুলো কিন্তু খুবই কাজে লাগে, তাই না? আর ডিনার সেট রয়েছে, কাপ প্লেটের সেট রয়েছে, দেখো কত সুন্দর সুন্দর ডিনার সেট, আর কাপ প্লেটের সেটগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটি, নো ডাউট, খুবই ভালো ছিল। এই যে দেখো লাউ পোলায়ের, সব লাউ পোলার সেট ছিল এখানে। আর এই এগুলো দেখো, এগুলো হচ্ছে কাঁচের জার, তো এগুলো 3 পিসের সেট ছিল, আর দাম যে কত ছিল আমি খুঁজলাম কিন্তু পেলাম না, তাই আমি তোমাদের বলতে পারবো না যে এগুলোর দাম কত ছিল, কিন্তু 3 পিসের সেট ছিল। আর যে স্টেনলেস স্টিলের কৌটো, অনেক মানুষকে আমি দেখেছি মশলাপাতি কিন্তু স্টেনলেস স্টিলের কৌটোতেই রাখে, তো তারাও এসে নিয়ে নিতে পারো, সব রকমই আছে, কাঁচের, স্টেনলেস স্টিলের, প্লাস্টিকের, যেরকমটা চাইবে তোমরা সেরকমটা বিগ বাজারে এসে পেয়ে যাবে, তাও আবার অনেক কম দামে, আমি যেটা বুঝলাম সেটাই তোমাদেরকে বলছি। এই যে দেখো ডিনার সেটগুলো কত সুন্দর, প্লেটগুলো কত সুন্দর। আর তারপর তোমাদের দেখাচ্ছি এখন, এইগুলো হচ্ছে কাঁচের কাপ আর কাঁচের গ্লাস, কত কালেকশন দেখো, ছোট বড় মিডিয়াম সব রকম সাইজেরই তোমরা পেয়ে যাবে। আর তারপর তোমার জুসের গ্লাসও রয়েছে, কত সুন্দর সুন্দর, এই যে দেখো এগুলো কত সুন্দর, তাই না, একদম নতুনত্ব। আর এগুলো 6 পিসের দাম ছিল 699 রুপিস। তারপরে যেটা দেখাবো ঘর সাজানো জিনিস, ক্যান্ডেল স্টিক, তারপর তোমরা দেখতেই পাচ্ছ ফ্লাওয়ার ভাস ছোটো ছোটো সেন্টার টেবিলে রাখার জন্য, এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল। আর এই যে দেখো এগুলো সবই আর্টিফিশিয়াল, তো এই ফ্লাওয়ার ভাসগুলো দেখো কত সুন্দর, মানে কোয়ালিটিতে নো ডাউট, দেখতে পাচ্ছ। আর এগুলো কিন্তু একটু কস্টলি ছিল, যেহেতু কোয়ালিটি সুন্দর ছিল আর খুবই, মানে দেখতেই পাচ্ছ খুব স্ট্যান্ডার্ড, তো তাই একটু দাম বেশি ছিল। আর তারপরে এই ডিনার সেট তোমাদেরকে বললাম না যে দেখাবো সুন্দর সুন্দর কালেকশন ডিনার সেটের, তো দেখো ব্ল্যাকের মধ্যে রয়েছে, আর কত সুন্দর সুন্দর রয়েছে,
ফ্লাওয়ার ভাসগুলো আমার এত ভালো লেগেছে যে কি বলবো তোমাদের। কিন্তু দামও অনেক ছিল, এই ফ্লাওয়ার ভাসটার দাম ছিল 5,000 টাকা, এই যে গোল্ডেন কালার, আর এইগুলো ছিল 4,000 টাকা। তো দামও যেরকম ছিল জিনিসও সেরকম ছিল। এই যে দেখো কত সুন্দর সুন্দর ক্যান্ডেল স্টিক, তাই না? একদম পছন্দ মতো, মানে দেখলেই পছন্দ হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। টাটা।